হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। আজকে পুরীতে ডে টু, এখন যাচ্ছি পুজো দিতে এখান থেকে একটা মন্দিরে। ওখানে থেকে এখন গিয়ে পুজো দিই, তারপর ব্রেকফাস্ট করব, তারপর ইচ্ছা আছে একটু সমুদ্রে স্নান করার, সেটা এখনও ফাইনাল হয়নি, দেখা যাক। হেভি রোদ উঠেছে, একদিকে ভালো বৃষ্টি হওয়ার থেকে ভালো, কাল থেকে মাঝের মধ্যে একটু করে বৃষ্টিও হচ্ছে, সেটা নিয়ে একটু চিন্তা ছিল। চলো এখন বেরোনো যাক, সবাই রেডি? দিদি বসে আছে, দিদি আর জেঠু নামছে। গাড়িটা আমার পেছনে পার্ক করেছি সিগাল রেস্টুরেন্টের সামনে। এবার একটু পুজো দিতে যাবো, সামনেই একটা মন্দির আছে জগন্নাথ ঠাকুরের, ওখানে যাবো। দেওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, দেখি ওখানে কিছু পাওয়া যায় কি না। এখানে গাড়ি রেখেছি, যদি না পাওয়া যায় তাহলে অন্য কোথাও যাবো, দেখা যাক। পুজো বেশ ভালোই হলো, দাদার সাথে কথা হচ্ছিল, দাদা ইউটিউবে আমাদের দেখেছে। তোমার নাম কি? তারুণ। তারুণ 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 ও, তোমারও ভিডিও আসবে, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আসছি, ভালো থেকো। হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয় জিনিস। রেডি হয়ে নিয়েছি, একটু সমুদ্রে স্নান করতে যাবো। আসলে ক্যামেরাটা চার্জে লাগানো, সেই জন্য এইভাবে কথা বলছি। এবার ক্যামেরাটা নিয়েই যাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি কিছু রেকর্ড করতে পারি দেখাবো। ওখানে অডিও আসবে না, কেন কি ওয়াটারপ্রুফ কেসে ভরে নিয়ে যাব, কোনো রিস্ক নিতে চাই না। এমনিও গোপ্রো ওয়াটারপ্রুফ, বাট তাও। তাহলে এবার যাওয়া যাক, ওখানে গিয়ে একটু স্নান টান করি, তারপর এসে এখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। Thank you.
ফ্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চ করতে যাচ্ছি, মিত্র ক্যাফেতে যাব। ডায়মন্ড ফিশ কবিরাজি দিয়েছে, এটা দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে, একটু টেস্ট করে দেখতে হবে। বেগুন ভাজা হলো আর ওটা তোমাদের ভেটকি কালিয়া, হ্যাঁ কেমন খেয়েছো? একদম সবচেয়ে ভালো খেয়েছি আজকে, কথা বলতে পারছি না খেতে দে আগে। আমার খালি পেটটাই তার প্রমাণ কেমন খেয়েছি। দারুণ খেয়েছি, অসাধারণ। খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন একটু বেরিয়েছি, বৃষ্টি পড়ছে, জাস্ট মেরিন ড্রাইভ যেটা ওটা দিয়ে যাচ্ছি সোজা। কি আছে দেখতে, ডান দিকে তো সব হোটেল আর বাঁদিকে সমুদ্র দেখা যাচ্ছে হালকা হালকা। ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে এখন। আমার ডান হাতে এটা লাইট হাউস, সোজা বলছে ভুবনেশ্বর যাওয়া যায়, সাতপাড়া ভুবনেশ্বর, শ্রী লোকনাথ টেম্পল আর জগন্নাথ টেম্পল এই দিক দিয়ে ডান দিক। এদিকেও বড় বড় হোটেল আছে অনেক। এই দিকটা একটু ফাঁকা ফাঁকা আছে, বেশ সুন্দর। হোটেল কি? ড্রিমল্যান্ড। বাহ, এদিক থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে সমুদ্রটা। দোকানগুলো এদিকে একটু কম। এটা হচ্ছে মেরিন ড্রাইভ পুরী। এই রেনবোটা সুন্দর দেখতে পাচ্ছি এখান দিয়ে। একটু গাড়ি দাঁড় করেছি কয়টা ছবি তুলবো বলে। দারুণ দিকটা তো, পুরো ঘিঞ্জি ছিল। এই দিক, এই দিকটা বেশ ভালো, ফাঁকা ফাঁকা। এখন 9:30 বাজে, আমাদের প্ল্যানে একটু চেঞ্জ এসছে। আমরা এখন ডিনার করব, তারপর পুরী থেকে কলকাতার জন্য আজকে আবার ব্যাক করব। একটা জরুরি কাজ পড়ে গেছে, সেই জন্য আমাদের আজ রাত্রেই বেরোতে হচ্ছে, নাহলে কাল সকালে বেরোতাম। আর সকালে অত সুন্দর খাওয়ার পরে যে ভিউগুলো দেখলাম, দেখে আসার পর যেহেতু প্ল্যানটা চেঞ্জ হলো, সেই জন্যে এসে একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটু ঘুমিয়ে নিলাম। তা নাহলে সারা রাত তো গাড়ি চালাতে হবে, সেই জন্য আর আপনাদের কিছু দেখাতে পারিনি মাঝখানে।
এখন ডিনারটা করব, ডিনার করে এসে তারপর লাগেজ গুছিয়ে চেক আউট করবো। এটা ড্রাই চিলি চিকেন, এর সাথে আরও জিনিস অর্ডার দেওয়া হয়েছে সেগুলো এখনও আসেনি, আমরাই হলাম লাস্ট কাস্টমার, সেই জন্যে অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও এসে পৌঁছায়নি সব জিনিস, শুধু এই একটা এসছে। আর এমন জিনিস এসছে যেটাকে খেয়ে শুরুও করা যাচ্ছে। ফ্রাইড রাইস, চিকেনটা তো ড্রাই, গার্লিক চিকেন মিক্সড। ডিনার কমপ্লিট, এখন লাগেজ গুছিয়ে চেক আউট করব। এখন টাইম হচ্ছে 11:35। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক করবেন, নিচে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর পুরী থেকে কলকাতার রিটার্ন জার্নি নেক্সট ব্লগে আসবে, তো সেটা দেখতে হলে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপে দিন, তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। চলুন ফেরার ব্লগে দেখা হচ্ছে, টিল দেন বাই।